হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি সিম্পল মটর চিকেন কারি রান্না করছি। এই রান্নাটা করতে খুব বেশি উপকরণ লাগবে না, রান্নাঘরে সাধারণ উপকরণ দিয়েই করা যাবে। আর এটা রুটি পরোটা এইসবের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনারা হাড় সমেত চিকেন দিয়েও করতে পারেন। আসুন দেখে নিই এই রেসিপিটা করার জন্য আমি কি কি নিচ্ছি। চিকেন নিয়েছি 250 গ্রাম, এবং বড় টুকরো আছে, ছোট টুকরো করে কেটে নেব। 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা ইচ্ছা করলে আর একটু বেশিও নিতে পারেন। 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 মিডিয়াম সাইজের টমেটো, 4টি কাঁচা লঙ্কা। আর যা যা উপকরণ নিয়েছি সেটা রান্না করতে করতে আমি বলে দিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, বাইট পিস। সমস্ত চিকেন কেটে নিয়েছি। এবারের মধ্যে সামান্য নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস এইভাবে 20-25 মিনিট থাকলেই হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিচ্ছি, সাদা তেল একটু বাটার দিয়ে করব। এটা কিন্তু সর্ষের তেলেও খুব ভালো হয়। আমি 1 টেবিল চামচ সাদা তেল গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি। 1/2 চামচ সাদা জিরে, 2টো তেজপাতা নিয়েছি, একটু ছোট বলে 2টো নিয়েছি, একটাতেও হবে, 1টা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, 10টার মতন গোলমরিচ, 1টা শুকনো লঙ্কা। এই সমস্ত ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটাও গলতে থাকবে আর ফোড়নটাও রেডি হয়ে যাবে সেই সময়। বাটার গলে গেছে আর ফোড়নটাও রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা এর থেকে গন্ধ বেরোচ্ছে। 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে, লালচে হবে সেই পর্যন্ত ভেজে নিয়েছি ভালো করে। পেঁয়াজ খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট খানিক এর সঙ্গে ভেজে নেব, যাতে রসুন আর আদারও কাঁচা গন্ধটা একদম কেটে যায়। পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রেখে মিনিট 3-4 খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা লালচে রং এসেছে চিকেনগুলোর গায়ে, হালকা একটা লালচে রং। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা এইটুকুনি দিলাম, আপনারা ইচ্ছা করলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, ঝালটা একটু স্বাদ মতন অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার এটা দিয়েও একটু মিনিট খানিক নেড়ে নিতে হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতে খুব ভালো হয়। রুটি পরোটা সবের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে। দেখুন শুকনো মশলাটাও ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে 1টা বড় সাইজের টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কা দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোও গলতে শুরু করেছে, খুব সুন্দর কালারটাও এসছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। মটরশুঁটিটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে 3 টেবিল চামচ দই আর 2 টেবিল চামচ জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। মিনিট খানিক নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, মিনিট 3-4-এর জন্য চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5-এক হয়ে গেছে, মধ্যেখানে একবার খুলে একটু নেড়ে দিয়েছিলাম, এবার দেখে নিই এটা কেমন হয়েছে। দেখুন চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে, আর এতে জল দিতে লাগবে না, একটু নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। দেখে নিই মটর আর চিকেন কতটা সেদ্ধ হলো। হ্যাঁ মটরটা তো সেদ্ধ হয়েই গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে একদম, এরকম ছেড়ে গেছে পুরো চিকেন। এবার এই সময় একটু নুনটা দেখে নিতে হবে, সামান্য নুন দিতে হবে, খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি, এই 1/4 কাপ মতন ধনে পাতা কুচি দিলাম। চিকেন মটর কারি প্রায় রেডি, ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিচ্ছি এটা। দিয়ে গ্যাস বন্ধ করে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি, তাহলে এটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে, বাহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা আমি সার্ভিং বলে দিয়ে দিচ্ছি। 2টো ধনেপাতা দিয়ে দিলাম, 1 কিউব বাটার। সিম্পল মটর চিকেন কারি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।